আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিনাজপুর বার্ড হাউস। তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম একটি ইনফরমেটিভ ভিডিও হিসেবে আপনাদের সামনে, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমার গলার অবস্থা হয়তো বা একটু ডাউন, শীতের কারণে, দিনাজপুরের শীতের আবির্ভাব হয়েছে, এই শীতের কারণে ঠান্ডা লাগছে, সেই জন্য আপনাদেরকেও নিয়ে আসলাম। আমার পাখিদের ঠান্ডার জন্য কি প্রস্তুতি নিব সেগুলা শেয়ার করার জন্য, এবং আপনারা কি কি ধরনের প্রস্তুতি নিতে পারেন সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো মূলত গরমে পাখিদের যেরকম যত্ন নিতে হয়, শীতে সেরকম কোনো প্রস্তুতি লাগে না। কারণ বাজরিকা পাখির গরমের প্রস্তুতিতে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বাজরিকা পাখি শুধু হিটস্ট্রোকে, গরমের সময় হিটস্ট্রোকে মারা যায়, কিন্তু শীতের সময় শীতের কারণ তারা মারা যায় না। শীতের সময় কি তবুও কিছু কিছু করণীয় জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হবে শীতের সময়, সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথম ধারণা দিই, পাখিকে এনভায়রনমেন্টটা শীতের সময় কিরকম দিবেন। যদি আপনারা সেপারেট কেজে রাখেন, সেই ক্ষেত্রে যে মেঝে থেকে একটু উপরে রাখবেন, কারণ মেঝেতে শীতের সময় মেঝেতে ঠান্ডা, মেঝে থেকে একটা ঠান্ডা ভাব আসে। আচ্ছা, যদি সবচেয়ে ভালো হয় ব্যালকনিতে সেপারেট কেজে রাখলে, ব্যালকনিতে একটু আলো বাতাস যেন থাকে, একটু শীতের সময় সূর্যের আলোটা যেন থাকে, সেটা লক্ষ্য করার চেষ্টা করবেন। শীতের সময় সূর্যের আলো যেন দিনের বেলা পায় সেটা লক্ষ্য রাখতে হবে, হালকা আলো যেন পায়, সূর্যের তাপটা যেন তারা পায়। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, শীতের সময় সন্ধ্যার আগে, মানে মাগরিবের আজান দেওয়ার আগেই এবং সকালে সূর্য ওঠা পর্যন্ত তাদেরকে কভার রাখতে হবে, মানে ঢাকা দিয়ে রাখতে হবে। যেমন আমি এই কলোনিতে সম্পূর্ণ ত্রিপাল দিয়ে আমি ঢেকে দেই। হ্যাঁ, আর আপনার সেপারেট কেজগুলো সুন্দর করে ত্রিপাল দিয়ে, প্লাস্টিক দিয়ে, বা যা ইচ্ছা আপনারা যা সুবিধা মনে করেন ঢাকে দিতে হবে, যেন কুয়াশাটা তাদের গায়ে না লাগে। শুধু এটা লক্ষ্য রাখতে হবে, তাদের গায়ে যেন কুয়াশাটা না লাগে। কুয়াশাটা বা হিমেল ঠান্ডা বাতাস যে শীতের সময় একটা বয়, কুয়াশার মধ্যে কুয়াশাটাকে বয়ে নিয়ে যায় তাদের যদি লাগে, সেক্ষেত্রে পাখিদের সমস্যা হতে পারে, সমস্যা হয়। তো আপনাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, শীতের সময় যেন কুয়াশাটা তাদের গায়ে না লাগে, এটুকুই। আর শীতের সময় অন্যান্য পশু পাখির যেরকম ভাইরাস আক্রান্ত হয়, হাঁস মুরগির দেখা যায়, বিভিন্ন রকম পাখিদের বার্ড ফ্লু হয়, বাজরিকা পাখির সেই ধরনের ভাইরাস আক্রান্ত কোনো রোগ হয় না বাজরিকা পাখি। বাজরিকা পাখির রোগের মধ্যে শুধু হিটস্ট্রোক একটা রোগ, তারপরে এগ বাইন্ডিং একটা রোগ, তারপরে তাদের কোষ্ঠকাঠিন্যর একটা রোগ হয়। হ্যাঁ, পায়খানা, রাস্তায় পায়খানা ঝুলে থাকে, এটাকে কোষ্ঠকাঠিন্য বলে। এই রোগগুলো তাদেরকে রেগুলার শাকসবজি প্রোভাইড করলেই, শাকসবজি খাওয়ালেই এই রোগগুলো মোটামুটি ঠিক হয়ে যায়। তো শীতের আবির্ভাবের কারণে আমারও কথা বলতে খুব সমস্যা হচ্ছে, আমার নাক সর্দি কাশি শুরু হয়ে গেছে অলরেডি, সেজন্য আপনাদেরকে পাখির ইনফরমেশন দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম যে শীতের সময় কি কি করবেন আপনারা। তো এটা হলো শীতের সময় তাদেরকে কি ধরনের এনভায়রনমেন্ট দিবেন সেটা সম্পর্কে আপনাদের জানালাম। এখন আপনাদেরকে আমি শীতের সময় খাদ্যাভাসটা পাখির কিরকম হবে সেটা সম্পর্কে ধারণা দিব। আমরা রেগুলার বেসিসে যেসব খাদ্যাভাস ক্রিয়েট করি, মানে দেই পাখিদেরকে, সে ধরনের খাদ্যাভাসই আমরা শীতের সময় দিব। কিন্তু এক্সট্রা কিছু তাদের শীতের সময় শরীরকে হিট রাখার জন্য তাদেরকে বেশি বিশেষ কিছু খাদ্যাভাসের দেওয়া যায়। যেমন পানির মধ্যে একটু মধু দিতে পারেন, মধু খেলে শরীর গরম থাকে। তারপরে সিড মিক্স, যা রেগুলার সিড মিক্স আমরা যা খাওয়াই তাই খাওয়াবো, কিন্তু শীতের সময় রেগুলার সিড মিক্সের মধ্যে আমরা সূর্যমুখীর বীজ এবং গুজু তিলটা বেশি করে খাওয়াবো। এটা ফ্যাট জাতীয়, তৈলাক্ত জাতীয় জিনিস, এটা শরীরকে ভালো এনার্জি দিবে, শরীরকে হিট রাখবে। এবং শীতের সময় পালং শাক পাওয়া যায়, এখন শীত আসতেছে, এখন কলমি শাকটা পাওয়া যাবে না,
হ্যাঁ, এটা সিম্পল বিষয়। তারপরে তুলসী পাতা খুব কম পাওয়া যায়, পুদিনা পাতাও খুব কম পাওয়া যায় শীতের সময়। সেহেতু শীতের সময় ধনিয়া পাতা আপনারা দিতে পারেন, তারপরে পালং শাক দিতে পারেন। পালং শাক তো রেগুলারই খাবে তারা। হ্যাঁ, আর তুলসী পাতা, পুদিনা পাতা, এগুলো যেগুলো পাবেন, ঘাস, এগুলো রেগুলারই দিতে হবে। তাহলে পাখির হেলথ ভালো থাকবে। এবং শীতের সময় হলো পাখির ডিম পাড়ার সবচেয়ে ভালো মৌসুম। শীতের সময় তারা বেশি ডিম পাড়ে, ডিম ঘষে, এবং এটাকে সিজিন বলি আমরা যারা বাজরিকা পাখি পালন করি, এটাকে আমরা সিজিন বলি, পাখির ডিম পাড়ার সিজিন বলি। শীতকালে বাজরিকা পাখির খাদ্যাভ্যাসটা হবে এ ধরনের, লিস্ট অনুযায়ী আপনারা বাজরিকা পাখির খাওয়াগুলো প্রোভাইড করতে পারেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তি করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সবার পাখি ভালো থাকুক, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।